বেশ কিছুদিন ধরে বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি সৌদি আরবে আছি, আমাকে হুরুপ মেরে দিয়েছে, কফিল আমার কোনো খোঁজ খবর নাই না, আমি অবৈধ হয়ে আছি, আমি কিভাবে বাংলাদেশে যাব? বা সহজ কথায় বলা চলে, আমি একজন অবৈধ প্রবাসী, আমার বাংলাদেশে যাওয়ার সিস্টেমটা কি? অনেক সময় অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার একটি সুযোগ দিয়ে থাকে, তবে অধিকাংশ সময় প্রবাসীরা চিন্তা করে যে পুলিশে ধরা দিয়ে দেশে যাবেন। তাই আজকের ভিডিওটিতে আমি জানাবো যে পুলিশে ধরা দিয়ে যদি আপনি বাংলাদেশে যেতে চান তাহলে আপনার পুরো প্রসেসটা কি। রিয়াদ, জেদ্দা, দাম্মাম এই তিনটি অঞ্চলে তিনটি সফর জেল রয়েছে। এই তিনটি অঞ্চলের ভিতরে যে সকল এরিয়া কেন্দ্রিক সফর জেলগুলো রয়েছে সেই এলাকায় যদি আপনি ধরা পড়েন তাহলে লোকাল থানাতে আপনাকে বেশ কয়েকদিন রাখা হবে, তারপরে আপনাকে সফর জেলে পাঠাবে, সফর জেল থেকে বাংলাদেশে পাঠাবে। এটি তো বললাম সহজ একটি হিসাব, আসলে মূল হিসাবটা কি সেটি একটু দেখিনি। কারণ অনেকে জানতে চেয়েছেন যে অবৈধ হয়েছি, অবৈধ হয়ে অনেক বছর আছি, বাংলাদেশে যাব পুলিশে ধরা দিয়ে। তাদের জন্য বলছি যে আপনি পুলিশে ধরা দেবেন, ভালো কথা, তবে কতদিন লাগতে পারে এটি সঠিক বলা যায় না। তবে অধিকাংশ সময় আগে আমরা যে বিষয়টি দেখেছি সেটি হলো 1 সপ্তাহ 15 দিন, সর্বোচ্চ 1 মাস সময়ের ভিতরে বাংলাদেশে সৌদি থেকে আসা যেত পুলিশে ধরা দিয়ে। কিন্তু করোনাকালীন এই সময়ের ভিতরে এটি অনেক সময়ের ব্যাপার, কারণ আপনি পুলিশে ধরা দিলেন, আপনার কাছে কি কি কাগজ রয়েছে, কি কি ডকুমেন্টস রয়েছে যার মাধ্যমে শনাক্ত করা যাবে আপনি একজন বাংলাদেশি। যখন আপনাকে শনাক্ত করতে পারবে বাংলাদেশি, তখন আপনাকে বাংলাদেশে পাঠালে খুব অল্প সময়ের ভিতরে পাঠাতে পারবে। তাই বলছি যারা পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে আসতে চান তারা অবশ্যই পাসপোর্টটি সাথে রাখবেন, আগামা থাকলে সেটিও সাথে রাখবেন, আর প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা রয়েছে সকল কিছু সাথে রেখে যদি আপনি পুলিশে ধরা দেন তাহলে আপনার সময়টা অনেক কম লাগবে। কারণ বাংলা ভাষায় কথা বললেই যে আপনি একজন বাঙালি এমনটা নয়, বাংলা ভাষায় তিনটি দেশের মানুষ কথা বলে, এক বাঙালি, দ্বিতীয়ত ইন্ডিয়ার কলকাতার কিছু মানুষ, তৃতীয়ত রোহিঙ্গা। আপনি ধরা পড়লেন, বলবেন আপনি বাংলাদেশি, তাহলেই কিন্তু বাংলাদেশি শনাক্ত হলেন না, আপনার কাছে থাকা পাসপোর্টটি বা প্রয়োজনীয় কাগজপত্রই আপনাকে শনাক্ত করবে আপনি কোন দেশের নাগরিক। যদি আপনি একজন বাংলাদেশের নাগরিক হন, এম্বাসির মাধ্যমে এটি ভেরিফাই করার পরে কতজন লোক অবৈধ আছেন জেলের ভিতরে তাদের একটা তালিকা তৈরি করে এবং সেই তালিকার একটি সিরিয়াল মেনটেন করা হয়, যাদের কাগজপত্র তেমন কোনো ঝামেলা নেই বা শনাক্ত করা যায় অল্প সময়ের ভিতরে, সেই সকল প্রবাসীরা সবার আগে অগ্রাধিকার পায় বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে। ধরুন আপনি ধরা পড়েছেন, আপনার কাছে প্রয়োজনীয় কাগজ রয়েছে, তাহলে ক্ষেত্র বিশেষে যদি ফ্লাইটের কোনো ঝামেলা বা জটিলতা না থাকে তাহলে আপনি খুব অল্প সময়ের ভিতরেই বাংলাদেশে যেতে পারবেন। তবে এই ভিডিওর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট অফ ভিউ রয়েছে যেটি আপনাদের বোঝাতে চাচ্ছি, যে পুলিশে ধরা দিয়ে যেহেতু বাংলাদেশে যাবেনই তাহলে পাসপোর্টটি অন্তত আপনার সাথে রাখুন এবং প্রয়োজনীয় যতটুকু সম্ভব কাগজ রাখা যায়, প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সেগুলো সাথে রেখে পুলিশে ধরা দিলে আপনি খুব সহজে অল্প সময়তে বাংলাদেশে আসতে পারবেন। বা অনেকে বলেন যে 3 মাস 4 মাস 1 বছর হয়ে গেছে বাংলাদেশে আসতে পারিনি, তা আমি ধরা দিলে কি আমি আসতে পারবো নাকি তাদের মতো জেলেই আমাকে থাকতে হবে? এখানে শুরুতে আমি যে বিষয়টি বলেছি যে আসলে আপনার কাছে কী কী কাগজপত্র রয়েছে যার মাধ্যমে শনাক্ত করা যায় যে আপনি একজন বাংলাদেশি বা বাংলাদেশি না, আপনি একজন বাঙালি বা বাঙালি না, তার মাধ্যমে শনাক্ত হওয়ার পরেই কিন্তু আপনার একটি লিস্টে নাম আসে এবং সেই সিরিয়াল অনুসারে অল্প অল্প করে প্রবাসীদের বিমানে তুলে দেওয়া হয় সৌদি সফর জেলের পক্ষ থেকে, তার ধারাবাহিকতায় প্রবাসীরা বাংলাদেশে আসে। তো ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন যে যারা অবৈধ প্রবাসীরা বাংলাদেশে আসতে চান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, এবং যারা বুঝতে পারেননি কমেন্টস করুন, আমি বিস্তারিত তাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা নতুন ভিউয়ার্স, চ্যানেল সম্পূর্ণ নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রবাস বিষয়ক নিত্য নতুন তথ্য ও নিউজ আপডেট পাওয়ার জন্য।